নমস্কার বন্ধুরা আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি মশলা চানা ঘরে বানানো এই মশলাটা দিয়ে চানা বানালে কিন্তু তার টেস্ট হবে অসাধারণ এটা কিন্তু দোকানের কেনা চানা মশলা নয় তো আসুন দেখে নেবেন রেসিপি এখানে আড়াইশো গ্রাম কাবলি চানা নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই জলটা শুদ্ধই কুকারে ঢেলে দেব এতে দেব হাফ চামচ লবণ একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চেরা এখন কুকারে ঢাকনা বন্ধ করে চারটে সিটি লাগিয়ে নেব দেখুন চানাটা বেশ গলে গেছে এখন শুকনো খোলায় আমি মশলাটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা এখানে লং এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি আর দেবো এক চা চামচ জিরে বেশ সুন্দর গন্ধটা পর্যন্ত একটু ভেজে নেব এলা রাখবেন এটার জন্য বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু মশলার টেস্টটাই বিগড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম আবার কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর হাফ চামচ জিরে জিরেটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দেড়টা পেঁয়াজ বাটা এটাকে একটু কষিয়ে নেব তারপর দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এই আদা রসুনটাকে কাঁচা গন্ধটা দূর করে নিয়ে দেব দুটো টমেটোর পিউরি এটাকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দেব হাফ চামচ হলুদ এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এই মশলা দিয়ে গ্যাসটাকে স্লো রেখে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আমি পরে দিলাম এই কারণে নাহলে মশলার থেকে জল বেরিয়ে যায় তাড়াতাড়ি কষানো হয় না প্রপার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি চানাগুলো ছেকে দিয়ে দেব চানাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব তিন চার মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বেশ ফুটে উঠেছে এখন এর মধ্যে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এই মশলাটা লাস্টের দিকে দিলেই কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হয় এই মশলাটা দিয়ে আরও দু মিনিট ফুটতে দেব। এই সময় একটু লবণটা চেক করে নেব এখানে আরেকটু লবণের দরকার আপনাদের প্রয়োজন মতো লবণ দেবেন দেখুন কালারটা যেমনি দেখতে সুন্দর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইভাবে মশলা চানাটা বানালে কিন্তু ডেফিনেটলি আপনাদের চানাটা খেতে খুবই টেস্টি হবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সঙ্গে লাইক করবেন আবার আসবো অন্য এক রেসিপি নিয়ে আপনার সবাই খুব ভালো থাকবেন